ডাক্তার বা নার্স পরিচয়ে বাসায় ঢুকে অভিনব উপায়ে চুরির অভিযোগে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ। সোহান খানের আরেকটি প্রতিবেদন। চিকিৎসা সেবা মহান পেশা হলেও সম্প্রতি রাজধানীতে ডাক্তার নার্স পরিচয়ে অভিনব কায়দায় তৎপর চোর চক্র। অভিজাত এলাকা গুলশানের একটি বাড়ির গেট দিয়ে ঢুকছেন ডাক্তারের অ্যাপ্রন পরা এক নারী। বাসায় অসুস্থ রুগী থাকায় দারোয়ানও যেতে দেন তাকে। এরপর সুযোগ বুঝে লিফট থেকে নেমে বাসার দরজা পরীক্ষা করেন তিনি। দরজা খোলা পেয়ে ঢুকে পড়েন বাসায়। মুহূর্তের মধ্যেই ল্যাপটপ, মোবাইল আর মূল্যবান জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন তারা। ভুক্তভোগীরা জানান, মা অসুস্থ থাকায় প্রায় বাসায় ডাক্তার আসায় দারোয়ানও তেমন প্রশ্ন করেনি। ভোরে মেয়ে স্কুলে যাওয়ার সময় দরজা খোলা রেখে গেলে মুহূর্তের মধ্যেই বাসায় ঢুকে ল্যাপটপ, মোবাইল চুরি করে পালিয়ে যায় আফসান আমিন। আমি সাতটায় ফিজিওথেরাপি করতে যাই। সকাল সাতটার দিকে দারোয়ান এত বেশি তাকে কোয়ারি করে নাই, সে উপরে চলে আসছে। 35 সেকেন্ডের ভিতরে সে ঢুকছে। ঢুকে আমার ছেলে রুমে গিয়ে দুইটা কম্পিউটার নিছে, তারপরে একটা ল্যাপটপ নিছে, আরেক রুমে গিয়ে একটা মোবাইল নিছে, নিয়ে এসে খুব দ্রুত আমার বাসা থেকে সে বেরিয়ে চলে যায়। এমন অভিযোগে চোর চক্রের ছজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। উদ্ধার করা হয় 6টি ল্যাপটপ, 10টি মোবাইল ও 2টি ব্যাগ। তার সমস্ত ম্যাক্সিমাম কৌশলগুলাই এরকম। সে লিফটে উঠে দেখে যে কোনো বাসার দরজা খোলা আছে কিনা। যে বাসার দরজা খোলা থাকে সেই বাসায় ঢুকে পড়ে। সম্ভবত এই সময়ের মধ্যে সকালবেলা অনেকে ঘুমিয়ে থাকে, যে কোনো কারণে হয়তো দরজাটা খোলা ছিল, সেই সুযোগটা। এর আগেও আফসানা ও তার চক্রের বিরুদ্ধে আরো 14টি মামলা রয়েছে। আগেও পুলিশের হাতে আটক হয়েছিল বেশ কয়েকবার। পরে বেশ কয়েকবার সে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে বলে যে, মনে করেন যে আমার বান্ধবী অমুকের বাসায় নিচে আসছিলাম, সরি ভুল করে আপনাদের বাসায় ঢুকে পড়েছি। এটা তার আরেকটা কৌশল। সোহান খান, এসএটিভি, ঢাকা।